অ্যাট লাস্ট কাজ চলার কারণে আমরা ওটা দিয়ে উঠতে পারলাম না। গাইজ, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। তো ইকো পার্কে ঢুকে ঘুরে সম্পূর্ণ যা যা আছে সব কিছুই ঘুরে দেখাবো, এবং চলুন। এখন আপনারা যদি আসতে চান তো আমার মনে হয় কি 1 নম্বর গেট দিয়ে ঢুকুন, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 নম্বর গেট দিয়ে ঢুকে 4 নম্বর গেট দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন, সেটাই হয়তো সুবিধা হবে। তো আমরা ঢুকে যাই ফার্স্টে, এবং তারপরে দেখি যে কী কী আছে, সব কিছুই দেখবো, যে কী কী আছে না আছে সব কিছু ইনফরমেশান দেবো। গাইজ, আমি এখন যেদিকে যেতে যাচ্ছি সেটা মনে হয় আইফিল টাওয়ার। তো আইফিল টাওয়ারের দিকে যাই, আর এই আইফিল টাওয়ারের ঢোকার জন্য 1 নম্বর গেট থেকে একদম বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পলটা দেখতে, আইফিল টাওয়ারটার আগে পড়ছে ওটা। আমি এখন যেখানে ঢুকতে যাচ্ছি সেইটা হচ্ছে একটা, যেটা জাপানিজদের মতে বলা হয় কি, তুমি যদি স্টেপ কাউন্ট করতে করতে এর পুরোটা হাঁটতে পারো, তাহলে নাকি অন্তরাত্মার সঙ্গে ডাইরেক্ট তুমি সংযোগ স্থাপন করতে পারবে। তো দেখি কি হয়। তো জাপানিজ টেম্পলের মধ্যে আমরা এখন ঢুকছি, তো ঢুকে দেখি। চাইনিজ না, জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলের মধ্যে একটা কিছু একটা ঘন্টা টাইপ অফ বাজছে, যেটা খুব পিস তৈরি করছে, সামথিং হয়তো কনস্ট্রাকশনের কাজের জন্য বাঁশ টাশ বাঁধা আছে, জানি না কারণটা কেন। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আইফিল টাওয়ারে। এইবার যাব, আগের বার নাই চলে এসেছিলাম কি জাপানিজ টেম্পল, জাপানিজ টেম্পল এদের, কিন্তু জাপানিজ টেম্পল থেকে এবার আমরা সত্যি আইফিল টাওয়ারে যাবো। এবং আইফিল টাওয়ারে ওঠার একটা ব্যবস্থা আছে, যে আইফিল টাওয়ারের ওপরে কীভাবে উঠতে হবে, তো সেটা ওঠার চেষ্টা করবো, দেখি কীভাবে ওঠা যায়। আমরা এখন আইফিল টাওয়ারের সামনে চলে এসেছি অ্যাট লাস্ট, অনেকটা হাঁটার পরে। তো আইফিল টাওয়ার থেকে ঘুরে দেখি যে আইফিল টাওয়ারটা কেমন, ঠিকঠাক কি না। একটা ক্ষুদ্র সংস্করণ প্যারিসের আগেই পাওয়া যাচ্ছে, তো প্যারিসের মতোই ঘোরার একটা এক্সপিরিয়েন্স হয়তো। অ্যাট লাস্ট কাজ চলার কারণে আমরা ওটা দিয়ে উঠতে পারলাম না। আইফিল টাওয়ার তো দেখতে পেলাম না ঠিকভাবে, কারণ ঠিক কাজ করছে না লিফট, সেই কারণে। তো এখন যাচ্ছি অন্য কোনো একটা, মোস্টলি দেখা যাক কোন দিকে যাওয়া যায়, গেট নাম্বার 2 দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি বাংলার গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন হাত পাখা যেগুলো গ্রাম বাংলায় ইউজ করা হয়, আর প্রচণ্ড লোকের ভিড়, জান না আজকে উইকেন্ডও নয় কিন্তু তাও লোকের ভিড় প্রচণ্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাখা আছে, পাখাগুলো জানি না কী কী থিম সিম্বলাইজ করছে, আমি জানি না। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যের ভিউ যেটা হচ্ছে, তো সেটা দেখাতে দেখাতে যাচ্ছি। তো এখন আমরা 7 ওয়ান্ডার্সটাই মেন অ্যাট্রাকশন, তো 7 ওয়ান্ডার্সটা দেখবো। তো দেখো কি নাইট ভিউটা কেমন। অ্যাট লাস্ট বহুত হাঁটার পরে, অনেক হাঁটার পরে আমি এসে পৌঁছে গেছি মাছ গার্ডেন। তোমরা দেখতে পাচ্ছ যে মাছ গার্ডেন। তো মাছ গার্ডেনে বিশেষ কিছু দেখার নেই, কিন্তু এত হেঁটে আর হাঁটার মতো আমার ইচ্ছা নেই, যে এত হাঁটা হয়ে গেছে যে প্রচণ্ড পায়ে ব্যথা করছে। তো এখনও 7 ওয়ান্ডার্সটা বাকি আছে, তো সেই 7 ওয়ান্ডার্সটার দিকেই আমরা যাচ্ছি। তো দেখি যে কতক্ষণে গিয়ে পৌঁছাই। এবং এটা হচ্ছে মাস গার্ডেন। তো মাস গার্ডেন থেকে অনেকটা হাঁটতে হবে, এটা আপনার মনে রাখবেন কি অনেকটাই হাঁটতে হবে। গাইস দেখো কি যেতে যেতেই পড়লো ঘুম স্টেশন। দেখো ঘুম স্টেশনে ট্রেনটা চলন্ত ট্রেন না, কিন্তু এইখান দিয়েই ট্রেন যায়, মানে একটা গাড়ির মতো ট্রেন। তো ঘুম স্টেশন একদম
যেরকম আছে একদম সেই ঘুম ঘুম স্টেশনের মতো তোমরা ফিল নিতে পারবে। তো ঘুম স্টেশন একদম যেমন আছে সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। তো চল দেখি। তো আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি 7 Wonders-এ। তো 7 Wonders-এ ঢুকেই আপনারা পিরামিড দেখতে পাবেন। এই যে আমার পিছনে যে পিরামিড, এখানে 3টে পিরামিডস আছে। তো আপনারা ঢুকে পিরামিড দেখতে পাবেন। এবার পিরামিডের মধ্যে ঢুকতে যাচ্ছি। তো পিরামিড থেকে বেরিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কি আমার পিছনেই তাজমহলের একটা ছোট্ট সংস্করণ। তো আগ্রায় আপনাদের তাজমহল দেখতে গেলে আগ্রায় যেতে হবে না, এখন কলকাতাতেই আপনারা তাজমহল দেখতে পাবেন। তো তাজমহল খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং তৈরি করা আছে। তো ওটার সামনে গিয়েও দেখবো, পাশ থেকে দেখছি কারণ খুবই ভিড় আছে। তো আমরা যাব সামনে গিয়েও দেখবো, তো দেখতে থাকুন। তো আমরা এখন ওই যে গ্রিসের যেটা আছে সেইটার সামনে, তো ওইটার মধ্যে আমরা ঢুকে দেখবো যে কি আছে। এই তো ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরে ঢুকে দেখি, লাইট খুব কমই আছে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে, ভেতরে ঢুকে আপনারা কিছু দেখতে পারেন, এখানে কিছুই নেই যদিও। আমরা এখন চীনের প্রাচীরে উঠতে যাচ্ছি। তো লাইট খুব কম, পিছনে তাজমহলটা দেখা যাচ্ছে। তো যেতে থাকি, আলোর অভাবে হয়তো ঠিক করে দেখা যাচ্ছে না। তো আমরা এখন পৌঁছে গেছি একটা পয়েন্টে, যেখানে একটা ছোট বাড়ি টাইপের আছে। তো লাইট খুবই কম এখানে। তো দেখুন কি, আমি এখন চীনের প্রাচীরের ওপর দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। খুব অসাধারণ দৃশ্য দেখতে লাগছে এখান থেকে, খুবই ভালো লাগছে। দেখুন রাত্রিবেলায় লাইটিং দেওয়ার পরে তো খুব সুন্দর লাগছে, হয়তো বিকেলবেলাতেও আরও খুব সুন্দর সুন্দর লাগতো, কিন্তু এখন আরও খুব সুন্দর লাগছে। তাজমহলটা একদম রিয়েলের মতোই লাগছে। এই যে চীনের প্রাচীরে কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন, আর ওদিকে মমি, আর ওইদিকে আরও কিছু আছে ওয়ান্ডার, সেগুলো এখন দেখতে যাচ্ছি। চীনের প্রাচীর থেকে এই মুহূর্তে নেমে যাচ্ছি তো চীনের প্রাচীর থেকে নেমে গিয়ে দেখি যে আর কি কি আছে। আমরা এখন প্যাট্রা, জর্ডানের যে প্যাট্রা আছে দেখতে পাচ্ছেন, যে একটা বিরাট যেটা আছে, সেটা কিন্তু চলে ঢুকে। ভেতরটা খুবই সুন্দর এবং কেউ নেই, যদিও এটা একটা ডেমো টাইপ, মানে ছোট্ট সংস্করণ। প্যাট্রায় না গিয়ে আমি জর্ডানের যেটা প্যালেসটা আছে এটা দেখার জন্য, তো এরা খুবই ভালো বানিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু মূর্তি দেওয়া আছে, আরও খুবই ভালো বানিয়েছে, আপনারা অবশ্যই এসে দেখুন। তো আমরা এখন তাজমহলটা ঘুরে দেখি। তাজমহলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে তাজমহলের সামনে। তাজমহলটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, আগ্রার যে তাজমহলের ফিলিং বেশ পুরোটাই আছে। ভেতরে কিছু একটা করা হয়েছে বোঝা যাচ্ছে না ঠিক। তো ভেতরে ঢোকার কোনো অপশান নেই, ভেতরে কিছুই নেই যদিও, কিন্তু তাও ভেতরে ঢোকার মতো কোনো অপশান নেই। তো তোমরা ভেতরে ঢুকতে চাইলে ঢুকতে পারবে না, বাইরে থেকেই যারা যেটা দেখার সেটাই দেখতে পাবে। দেখা যাচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের মূর্তি হঠাৎ
একটা থেকে উঠে গেছে জানি না, এটা কি জন্য কি কিভাবে এটা ওয়ান্ডার্স এর মধ্যে জানি না, তাও আমরা দেখি কি কি আছে। তো এইগুলোর এইগুলোর হয়তো বিভিন্ন নাম আছে কিন্তু নামগুলো আমি জানি না, তো তাই বলতে পারছি না, হয়তো দেখি ঘুরি। পৃথিবীর নাকি সর্বোচ্চ মূর্তি, তো সর্বোচ্চ মূর্তিটা আগে ঘুরে দেখি কেমন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে সর্বোচ্চ মূর্তি, আই থিঙ্ক করোনার জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এর মুখে মাস্ক পরানো আছে, মাস্ক টাইপ অফ কিছু একটা পরানো আছে, মাস্ক পরানো নেই। তো অ্যাট লাস্ট সেভেন ওয়ান্ডার্স যেটা সেটা আমার চারপাশে দেখতে পাচ্ছেন। তো সেভেন ওয়ান্ডার্স ঘোরা মোটামুটি আমার শেষ। তো সেভেন ওয়ান্ডার্স ঘোরার পরে এবার আমি বেরিয়ে যাচ্ছি, মোস্টলি পুরো পার্কটাই ঘোরা হয়ে গেছে। প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে কারণ প্রচুর অনেক বড় পার্ক, তো একদিন সম্পূর্ণ দিন সময় না নিয়ে আসলে খুব ভালো করে দেখা যাবে না এই পার্কে, মানে ইকো পার্কে প্রচুর দেখার জিনিস আছে। আর উল্টো দিকে মাদার্সো একশো আছে, তো সেই মাদার্সো একশো গিয়ে আপনারা যেতে পারেন, খুবই ভালো কিছু মডেলস আছে, অনেক একটা মিউজিয়াম টাইপ আপনারা ঘুরতে পারেন। তো আমার আমার পাশে দেখতে পাচ্ছেন যে যেটা জর্ডান প্যালেস, তো দেখি যে বেরোই বাইরের দিকে এবং আপনাদের দেখাচ্ছি যে গেট নাম্বার 4 দিয়ে আমি বেরোবো। তো গেট নাম্বার 4-এ কেমনভাবে বেরোতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, তো ইকো পার্কে এখন 7:30 বাজে, তো নিউ টাইম অনুযায়ী 7:30 সময় কিন্তু ইকো পার্ক বন্ধ হয়ে যাবে। 8:30 কিন্তু আর নয়, 7:30 সময় ইকো পার্ক বন্ধ হয়ে যাচ্ছে, আর 7:30-এর আগে থেকেই আমাদের বলা হচ্ছে চলে যেতে। তো 7:30 হয়তো এন্ডিং টাইম, তো সেই টাইম বুঝে তোমরা আগে করে আসো এবং 7:30 শেষ হয়ে যাবে। আর আর টিকিট প্রাইস 30 rupees, আর হচ্ছে যে আপনি সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে আরও 30 টাকা করে। তো টাইম নিয়ে আসো, তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব একদম করবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।